নমস্কার বন্ধুরা, শাইনিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো পুজো স্পেশাল চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি বানাতে উপকরণে কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে আমি নিয়েছি চিকেন 900 গ্রাম মতন, আর এখানে আমার চালটা রয়েছে 600 গ্রাম মতন বাসমতি রাইস। এখানে আলু নিয়েছি 4টে আলু, এটাকে মাঝখান থেকে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি বড় পেঁয়াজ, এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। কাঁচা লঙ্কা, এটা আপনারা ঝালটা পরিমাণ মতন নেবেন, এখানে আমি 6টা মতন নিয়েছি। পরিমাণ মতন নুন, এখানে 4টে মতন বড় পেঁয়াজ আমি নিয়েছি, এটা বেরেস্তা করে নিয়েছি। কাঁচা লঙ্কা 5টা মতন আমি এটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে আদা রসুন রয়েছে, আদা রসুনটা আপনারা যতটা নেবেন মাংস আর চালটা সেই পরিমাণ নেবেন। এখানে রসুন আমি 2টো নিয়েছি, আর 1টা 50 গ্রাম মতন আদা নিয়েছি। এখানে টক দই নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। শুকনো লঙ্কা গুঁড়ো আর লাল লঙ্কা বলতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে 2 চামচ নিয়েছি। এখানে নিয়েছি খোয়া, এটা আমি বাড়িতে করে নিয়েছি। ঘি পরিমাণ মতন, হলুদ, দুধ, সাদা তেল, গোলাপ জল, কেওড়ার জল, এখানে রয়েছে কেসর, বিরিয়ানি মশলা আর মিঠা আতর। এখানে আমি গরম মশলাটা নিয়েছি, এটা শুকনো খোলায় ভেজে নিয়েছি। প্রথমে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, সাজিরে, শাক, গোলমরিচ, জায়ফল, জৈত্রী, লবঙ্গ, এগুলো সবই নিয়ে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি এলাচ, এটা শুধু এলাচটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দিচ্ছি, সাদা তেল দিচ্ছি আমি এখানে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি ছোট চামচের 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দেখুন আমি 6 মিনিট মতন ভেজেছি, আরও 2 মিনিট ভাজতে থাকবে। আর একটু লাল হলেই আমি এর মধ্যে জল দেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দেবো। আমি পরে কিন্তু আরো 2টো আলু কেটে দিয়েছিলাম। এবার একটু আমি ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আলুটা একটু ফুটে উঠলেই আমি এর মধ্যে হলুদ আর নুনটা দেব। আলুটা ফুটে গেছে, এবার আমি এর মধ্যে নুনটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর 1 চামচ মতন হলুদ আমি দিয়ে দিচ্ছি, আর দেবো এর মধ্যে লঙ্কার গুঁড়ো। 2 চামচ মতন আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। আমি 1 ফোঁটা মিঠা আতর এর মধ্যে দিয়ে দেবো। 1 ফোঁটা মতন আমি মিঠা আতরটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। মোটামুটি 10 মিনিট মতন তো আলুটা সিদ্ধ করতে লাগবে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম, একদম লো ফ্লেমে আমি এটাকে 10 মিনিট মতন আলুটা সিদ্ধ করব। এবার আমি ঠিক 2 মিনিট পরে আমি এটা আদা রসুনের রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে 10 মিনিট মতন আমি 8 থেকে মোটামুটি 10 মিনিট সেদ্ধ হতে দেব। বাটির মধ্যে প্রথমে আমি দুধটা দিয়ে দিচ্ছি। এবার দেবো খোয়া। খোয়া আমি অর্ধেকটা মতন দিচ্ছি।
আর দেব এলাচ গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে নেব আলুগুলোকে। একটু সাবধানে করবেন, নাহলে আলুগুলো ভেঙে যাবে। বাদ বাকি আলুগুলো আমি তুলে নিচ্ছি। এইভাবেই আলুগুলো সব আমি তুলে নিয়েছি। এবার এই পেঁয়াজের রসটার মধ্যে আমি সব চিকেনগুলো দিয়ে দেব। এবার একটু আমি নাড়িয়ে দিচ্ছি আস্তে আস্তে। এবার চিকেনটাকে আমি 10-12 মিনিট সেদ্ধ করতে দেব। কারো 7-8 মিনিটেও চিকেনটা সেদ্ধ হয়, কারো 10-12 মিনিটও লাগে, সেটা চিকেনের কোয়ালিটির উপর নির্ভর করছে। এবার এটাকে আমি ঢাকা করে দিচ্ছি। চালটা সেদ্ধ করার জন্য আমি জল বসিয়ে দিয়েছি। প্রথমে আমি পরিমাণ মতন নুনটা দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলাটা আমি জলের মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই আমি চালটা দিয়ে দেব। এবার আমি চালটা ছেড়ে দিচ্ছি। এখানে চালটা কিন্তু আমি 70% মতন সেদ্ধ করে নেব। মাংসটা অনেক সেদ্ধ হয়ে গেছে, এবার আমি 1 চামচ মতন কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। খুব বেশি দেওয়ার দরকার নেই, আমি ছোট চামচের মোটামুটি 6 চামচ মতন দিলাম। এবার আস্তে আস্তে একটু হালকা করে নাড়িয়ে দিলেই হবে, বেশি না নাড়ালেও হবে। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, এবার এটা আমি জল ঝরিয়ে নেব। চালটা আমার মোটামুটি 6 থেকে 7 মিনিট সেদ্ধ হতে টাইম লেগেছে। বাটির মধ্যে আমি অল্প জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিচ্ছি কেওড়ার জল, 1/2 চামচ মতন দিচ্ছি। এবার দিচ্ছি গোলাপ জল, এটাও 1/2 চামচ মতন দিচ্ছি। এবার কেশর দিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর 1 ফোঁটা আতর আমি দিয়ে দেবো। 1 ফোঁটা মতন মিঠা আতরটা আমি দিয়ে দিচ্ছি। এবার এটা আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে গেছে। এই সময় আমি আলুটা দিয়ে গ্যাসটা কিন্তু অফ করে দেব, কারণ এরপরে আমি রাইস দিয়ে সমস্ত কিছু বিরিয়ানিটা সাজাব। এবার প্রথমে আমি কয়েকটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিচ্ছি, একটু বিরিয়ানি মশলা দিচ্ছি। একটু ঘি দিচ্ছি। এবার আমি রাইসটা এর মধ্যে দেব। এবার আমি এর মধ্যে রাইসটাকে দিয়ে দিচ্ছি। একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে চারিদিকে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো, এগুলো সবই খুব সামান্য করে দেবেন, যেহেতু এটা বারে বারে দিচ্ছি। এবার দেব বেরেস্তা। এর মধ্যে এবার আলুগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ডিম সেদ্ধ করে দিতে পারেন, আমি ডিম সেদ্ধ করে রেখেছি। যাদের ডিম খেতে পছন্দ বিরিয়ানির মধ্যে, তারা অবশ্যই দেবেন।
এবার আমি বিরিয়ানি মশলা দিচ্ছি। এর আগেও আমি দুবার দিয়েছি, আমার ওটা মিস্টেক হয়ে গেছিল। এবার আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি ঘি। এবার এই খোয়া দুধ আর আতর যে ভেজানো ছিল সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি। আমার এটা লেয়ারিংটা লাস্ট হয়ে গেছে, একদম লাস্ট। এরপরে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তাটা। এর মধ্যে এবার এক এক করে সব মশলাগুলো আরেকবার আমি দিয়ে দেব। দুধে ভেজানো খোয়া ক্ষীরটাও দিয়ে দিচ্ছি। গোলাপজল কেশরটাও দিয়ে দিচ্ছি। একটু বিরিয়ানি মশলা, একটু গরম মশলা দেব। ছোট চামচের এক চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনাটাকে সিল করে আমি দমে বসিয়ে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি আর এটাকে সিল করে দিয়েছি আটা দিয়ে। প্রথমে 10 মিনিট হাই হিটে বসাবেন, তারপরে কিন্তু অবশ্যই একদম লো আঁচে বসাবেন, মানে একদমই সিম করে দেবেন গ্যাসটাকে 10 মিনিটের জন্য। বিরিয়ানিটা আমার হওয়ার পরে আমি 10 মিনিট মতন স্ট্যান্ডিং টাইমে দিয়ে রেখেছিলাম, এটা সবসময় করতে হয়। 10 মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে এবার আমি দেখুন হাঁড়ির মুখটা খুলে দিচ্ছি, সিলটা এখনো হালকা গরম আছে। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। আমি একটু সাইড করে দেখাচ্ছি, দেখুন রাইসটা কত ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা আমি দেখুন প্লেটিং করে দিয়েছি। যদি আপনাদের এই রান্নাটা আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিরিয়ানিটা আপনাদের কেমন লেগেছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসবো।